পাল্টাপাল্টি হামলায় আবার উত্তপ্ত লোহিত সাগর। বৃহস্পতিবার ইয়েমেন ভূখণ্ডে হুতি নিয়ন্ত্রিত কমপক্ষে 13টি এলাকায় যৌথ অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। পাল্টা জবাব দিতে দেরি করেন হুতি বিদ্রোহীরাও। পরদিনই সরাসরি হামলা চালিয়েছে মার্কিন রণতরিতে। স্পষ্ট বার্তা, ইসরায়েলি মিত্রদের আগ্রাসন মেনে নেবে না ইরান সমর্থিত গোষ্ঠীটি। গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত চলবে জিহাদ। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই লোহিত সাগরে চলছে উত্তেজনা। একের পর এক পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে সরব প্রতিবাদ জানিয়ে আসছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। বৃহস্পতিবার পশ্চিমাদের ওপর চাপ সৃষ্টিতে লোহিত সাগরে হামলা আরও জোরদারের হুঁশিয়ারি দেয় ইরান সমর্থিত গোষ্ঠীটি। শত্রুদের বিরুদ্ধে জিহাদে নেমেছি আমরা। সৃষ্টিকর্তার দোয়ায় গুণগত আর পরিমাণগত উভয় দিক দিয়েই আরও বাড়বে হামলার পরিধি। চলতি সপ্তাহেই ইসরায়েল, আমেরিকা আর যুক্তরাজ্যের 10টা জাহাজে হামলা চালিয়েছি আমরা। হামলার পরিধি বাড়ানোর হুমকির পরপরই ইয়েমেনের বন্দর নগরী হোদেইদায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মিসাইল ও রকেটে বিধ্বস্ত হয় অঞ্চলটির 6টি স্থান। এছাড়াও পশ্চিমা হামলার শিকার হয় রাজধানী সানা, তিয়াস সহ হুতি নিয়ন্ত্রিত অন্তত 13টি এলাকা। ভয়াবহ হামলায় প্রাণ যায় 16 ফিলিস্তিনির। হামলার পাল্টা জবাবে লোহিত সাগরে সরাসরি মার্কিন রণতরিতেই হামলা চালায় হুতি বিদ্রোহীরা। স্পষ্ট জানিয়ে দেয়, গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে এই অভিযান। মার্কিন রণতরি আইজেনহাওয়ারে নির্ভুল হামলা চালাতে সক্ষম হয়েছি আমরা। হোদেইদায় হামলার জবাব এটি। স্পষ্ট বলতে চাই, যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের আগ্রাসন কখনোই নিরীহ ফিলিস্তিনিদের প্রতি ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালন থেকে হুতিদের বিরত রাখতে পারবে না। এদিকে অটল অবস্থান পশ্চিমাদেরও। নিজেদের স্বার্থের পাশাপাশি বৈশ্বিক অর্থনীতি টিকিয়ে রাখতে কঠোর অবস্থানের কথা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। নভেম্বর থেকে এ পর্যন্ত হুতিরা প্রায় 200টি হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাদের ঠেকাতেই হামলা চালানো হয়েছে। ভবিষ্যতেও এমন পদক্ষেপ নিতে দ্বিধা করব না। এর আগেও একাধিকবার ইয়েমেনের ভূখণ্ডে হামলা চালিয়েছে মার্কিন ব্রিটিশ নৌ টাস্ক ফোর্স, তবে এবারের মতো এত প্রাণহানি ঘটেনি আগে। এমন পাল্টাপাল্টি হামলা যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ।